আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে কোনো বড় ব্যক্তি মারা গেলে তার গায়েবানা জানাজা পড়া হয়ে থাকে আমাদের এলাকায় কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করা হলে তারা এই পদ্ধতিকে সঠিক বলেন তারা বলেন যে রাসূসুল ইসলাম হাফশার বাদশাহ নাজ্জাসির গায়েবানা জানাজা পড়েছিলেন এখন জানার বিষয় হলো গায়েব জানাজার নামাজ বৈধ কিনা আর নাজ্জাসির ঘটনার দ্বারা গায়েবানা জানাজা প্রমাণিত হয় কিনা দয়া করে বিস্তারিত জানা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বর্তমানে অন্যান্য সালাত না পড়লেও গায়েবানা জানাজা হয় কখনো রাজনৈতিকভাবে কখনো ধর্মীয়ভাবে ভাবে রাসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবি দূরে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন রাসুল কখনো কারোর জন্য গায়েবানা জানাজা পড়েননি কখনোই কারোর জন্য নয় একমাত্র ব্যতিক্রম ঘটনা জি এই ব্যতিক্রম ঘটনাকে কিভাবে মূল্যায়ন করা হবে এ ব্যাপারে ফোকাহারা মতভেদ করেছেন কেউ বলেছেন এটা তার জন্য ব্যতিক্রম ঘটনা ছিল এটার উপরে আমরা শরীয়তের বিধান আনবো না এটা শরীয়ত একটা মূল নীতি রসুল যখন কোনো কাজ নিয়মিত করেন সর্বদা করেন আগেও করেছেন পরেও করেছেন মাঝে একটা ব্যতিক্রম করেন তখন ওলামায় কেরাম অনেক ক্ষেত্রে এই ব্যতিক্রমকে ব্যতিক্রম হিসেবে গণ্য করে বাকি কর্মকে সুন্নতি হিসেবে গণ্য করে আচ্ছা আচ্ছা দ্বিতীয় একটা মত হলো যে এই ব্যতিক্রমকেই বিধান করা যে সর্ব অবস্থায় গায়ে বেড়া যা বৈধ এটা কোরআন সুন্দর দুর্বল মত কারণ রসুল্লাহ মৃত্যুবরণ করেছেন এটা হয় ব্যতিক্রম হবে নইলে কোনো কারণে হবে এক্ষেত্রে তৃতীয় মত হলো যেটা আমার কাছে সবচেয়ে জোরালো মনে হয় সাইকুল ইসলাম তাইমিয়া রাহমাউল্লাহ বলেছেন অন্যান্যরা বলেছেন যে যদি কোনো মুসলমান এমন কোথাও মারা যায় সেখানে তার দেশে তার জানাজার কোন ব্যবস্থা নেই সেখানে নেই তাকে করা এক্ষেত্রে বা মুসলিম মার যিনি প্রধান তিনি তার জন্য গায়ে বানা জানাজা করতে পারবেন আচ্ছা যেটা নাজাশির ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার দেশে আর কেউ গ্রহণ করেনি সেটা খ্রিস্টান প্রধান দেশ ছিল ওই সময়ে ইথিওপিয়ায় ছিলেন তার তিনি রসুল ইসলামের খবর পেয়ে তার দিনের কথা যিনি মুসলমান এই ক্ষেত্রে যেহেতু তাকে মানে জানাজা করানো হয়নি অন্য পদ্ধতিতে দাফন করা হচ্ছে এই জন্য ওহির মাধ্যমে খবর পেয়ে তার জানাজা পড়ছিলেন যদি কোন মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন মারা ইসলামী তার জানাজা হতে পারে কারণ জানাজা তো ওই মৃত ব্যক্তির প্রতি মুসলমানদের ফরজা কেফে একবারের দায়িত্ব এটা ফরজা আইন নয় যে প্রথম জামাত শেষ হলে আবার যে আরেকটা জামাত করব এরকম বিষয় নয় এই জন্য গায়ে জানাজার ক্ষেত্রে তিনটে মতই আছে কিন্তু সবচেয়ে জোরালো মত যে যদি কোনো মুসলিম এমন জায়গায় মারা যান যার কোনো জানাজা হয়নি তার ক্ষেত্রে গায়ে বানা যান পড়া যেতে পারে অন্যান্যদের ক্ষেত্রে এটা সম্মত নয় বলেই মতটা জোরালো জি মতাম সম্পর্ক আরেকটু ক্লিয়ার করতে চাই যে যদি কারো এরকম মানে হৃদয়ক মহাবত থাকে যে একজনের জন্য যে হয়তো আমি তার জানাজা যেতে পারলাম না যে কোনো কারণে হতে পারে তো সেক্ষেত্রে আসলে আমি এই গায়ে বানা জানাজা না পড়ে অন্য কি করা যায় যে অবশ্যই জানাজা তো দোয়ার জন্য আমি অবশ্যই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি সর্বদা তার জন্য দোয়া করব আল্লাহ তো কোরানের দোয়ার নির্দেশ দিয়েছেন যে মুসলমানরা যারা আগে মারা যায় তাদের জন্য পরবর্তী দোয়া আল্লাহ আমাদের মাফ করেন আমাদের যারা আগে চলে গেলেন তাদেরকে মাফ করে দেন আমরা হৃদয় ভরে তাদের জন্য দোয়া করবো দোয়ার একটা পদ্ধতি সালাতুল জানাজা এই পদ্ধতিটা যারা মৃতকে পাবেন ক্লিয়ার হওয়া দরকার সম্পর্ক প্রশ্ন যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিখ্যাত লোকদের রাজনৈতিক নেতাদের জানাজা একাধিকবার হয়ে থাকে একাধিকবার এই বিষয় এটাও রসুলাম কখনোই করেননি এবং যেটা আগে বললাম যে জানাজা পাঁচজন আসি একবার সালাম দিয়ে দিলাম একজন সালাম সালামদের উত্তর দিয়ে দিলাম আবার একটু পর একজন আবার একটু পর একজন এরকম ঠিক সালাতুল জানাজা মুসলিম উপস্থিত যারা আছেন যারা সুযোগ পেয়েছেন সবাই যে আদায় করে তাকে দাফন করেছেন তার দায়িত্ব শেষ হয়ে গেছে জি জি এখন এই ব্যক্তিকে বারবার জানাজা করতে ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো এরকম করেননি করার সুযোগ দেননি নেননি শুধু একটা ব্যতিক্রম আছে একজন মহিলা তিনি মসজিদ ঝাড়ু দিতেন জি সাহাবী মহিলা তিনি রাত্রি বেলায় মৃত্যুবরণ করেন সাহাবীর রাত্রিতেই তাকে জানাজা করে দাফন করে দেন রাসূলুল্লাহ পরদিন জিজ্ঞেস কোন ওই মেয়েটা কই দেখি না কেন জি তিনি কিন্তু অত্যন্ত সচেতন ছিলেন প্রত্যেক সাহাবী গরীব ধনী দৰি সবার ব্যাপারে খবর খবর রাখতেন সবাই মনে করতো রসুল আমাকে সবচেয়ে বেশি মহাপুরুষ করেন এত আন্তরিকতার সাথে সবার সাথে তিনি করতেন তিনি বললেন আমি এটা কই দেখছি না কেন ইয়ার রসুল তো রাত্রে মারা গেছে আমরা দখন করে দিছি আমাকে বললেন না কেন রাত হয়ে গেছে আপনি কষ্ট পান কিনা বলে চলো তিনি কবরের পাশে দাঁড়িয়ে চার তাক দিয়ে জানা আদায় করেন কবরের পাশে এ থেকে ফোকাহারা দলিল দিয়েছেন যে যদি কোনো মাইয়েতের অভিভাবক রাষ্ট্রপ্রধান হলো সকল মাইয়েতের অভিভাবক রসুল্লাহাম রাষ্ট্রপ্রধান হিসেবে তার অভিভাবক ছিলেন কোনো মাইয়েতের অভিভাবকের অনুমতির বাইরে সম্মতির বাইরে যদি জানা যা হয় তো ওই অভিভাবক তার আবার জানা যা করতে করতে পারে এটা রাষ্ট্রপ্রধান হতে পারেন বা মাইয়েতের নিকটতম অভিভাবক হতে পারে ছেলে অথবা পিতা এদের বিনা অনুমতি যদি আগে জানা যায় এরা পরে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কবরে ওইভাবেই কি করবে নাকি না যদি যদি থাকে যদি অর্থাৎ ঢাকায় মৃত্যুবরণ করেছে তাকে খুলনা নিয়ে যাওয়া হয়েছে এখানে জানাতে হয়েছে তাকে জানানো হয়নি তিনি ওখানে জানাতে করতে পারেন করতে পারেন জি জি আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো সুন্দর সুন্দর বিষয়ের সম্পর্ক প্রশ্নের মাধ্যমে জেনে গেলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক